চ্যাং হবে না কোন যে আমরা আশা করিনি যে এত চিংড়ি হবে। দেখো অনেক চিংড়ি হয়েছে। চলে এলাম আরও একটা নতুন মাছ ধরার ভিডিও নিয়ে। তো এটা কিন্তু দ্বিতীয় পার্ট। ফার্স্ট পার্টে আমরা বাঁধের ওই সাইডে মাছ ধরা দেখিয়েছি, আর এ আজকের পার্টে কিন্তু এই সাইডে মাছ ধরা আছে। আর কত মাছ পেয়েছি সেই সব মাছই কিন্তু আমরা আজকে দেখাবো। তো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আমি কিন্তু এখানে জল ছেঁচ্ছিলাম, আর জল ছেঁচার পরে আমিও কিন্তু মাছ ধরতে লেগে আছি, আর সবাই কিন্তু একসাথেই মাছ ধরছিলাম। আর এই দেখো এখানে কিন্তু প্রচুর মৃগেল মাছ রয়েছে, আর ওপর দিয়ে কিন্তু সব মৃগেল মাছ রয়েছে, চিংড়ি মাছ রয়েছে, গলদা চিংড়িও কিন্তু আমরা পেয়েছি অনেক, আর নিচেই কিন্তু সব তেলাপিয়া আর চ্যাং মাছগুলো রয়েছে। তো এখানে কিন্তু প্রচুর মৃগেল মাছ একসাথে ছিল। আর সুব্রত কাকা কিন্তু এখানে একটা বড় সাইজের গলদা চিংড়ি পেয়ে গেল, আর এখানে একটু তেলাপিয়া মাছে গর্ত করে রেখেছিল, তো সেখানে কিন্তু এই মৃগেল মাছগুলো জমা হয়েছিল। তো ওদিকে কিন্তু সুব্রত কাকা আর একটা বড় মৃগেল পেয়ে গেল। আর এই দিন কিন্তু আমরা প্রচুর মাছ পেয়েছি, আর আমরা ভাবিনি আমরা এত মাছ পাবো, কারণ এখানে কিন্তু জাল টানো হয়েছে 5 থেকে 6 বার ছেঁচার আগে, তারপরে কিন্তু এড়িয়ে এত মাছ ছিল। তা আমরা ভেবেছিলাম 3-4 কেজি মতো মাছ কিন্তু হবে, কিন্তু তার থেকে বেশি মাছ কিন্তু আমরা পেয়ে গেছি। এখান থেকে কিন্তু তন্ময় একটা বড় সাইজের চ্যাং মাছ পেয়ে গেল, আর মানুষের পার কাছে কিন্তু একটা চ্যাং মাছ ছিল, তো ও কিন্তু প্রথমে ধরতে পারেনি, তারপরে কিন্তু মানুষ মাছটাকে ধরে ফেলল। বড় সাইজ, বাহ বাহ বাহ, সুন্দর সুন্দর ইয়ে পেয়েছি তন্ময় একটা, বাবা সব ধরে ভালো, সব ধরে ভালো। এই দেখ চ্যাং, বড় চ্যাং ভীম, এই তো বাবা বাবা সুন্দর। সবাই কিন্তু মাছ ধরায় ব্যস্ত। এই দেখো মাছ, এই যে এইসব মাথা মাথা উঁচু করে রয়েছে, আর সামনে কিন্তু আরো আছে। আমার ক্যামেরাম্যান কিন্তু মাছ ধরেছে একটা। তো ওখানে কিন্তু মানুষ মাছ সব ধরে দিচ্ছে বড় হাড়িতে। এই যে আমি কেন বাচ্চা, আমি কেন বাচ্চাগুলো বাড়াচ্ছি, বাবা ভাবছেন মাছ ধরা কিন্তু চলছে। হয়তো আমার মাছ কিন্তু পাচ্ছে, এদের ভিতরে কি তেলাপিয়া মনে হয় দেখ, দেখি যে আমার তো অভিজ্ঞতা আছে, মাছ দেখে বলে দেবো কি মাছ। আমি চিংড়িখানা ধরবো, দেখি ধরে এদিক দেখাবি। সবাই কিন্তু লাইন দিয়ে মাছ ধরছে, সবাই দেখি শুভদীপ কেন্দ্র একটা চিংড়ি ধরেছে, রেখে দে। ভীম ঘুটে কি করছিস ও? ও আমার পুঁটি মাছ দা, ধন্যবাদ দিন। দেখি 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 দেখি, দেশি পুঁটি কিন্তু 1 বিঘে। চ্যাং 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 চ্যাংগু, আর কটা আছে ধরে ফেল, অল্প কটা আছে। মাছ কিন্তু ভালো মাছ হয়েছে। হ্যাঁ ঠিক আছে ভীম, তুই মাছটা ধরতে পারিস? পুরে কষা স্যাং ধরেছে তন্ময় 2 হাতে 2। দেখি রূপাম কি মাছ ধরেছিস তুই, ক্যামেরাম্যান কিন্তু মাছ ধরেছে একটা, কই দেখি মির্গে মাছ ক্যামেরাম্যান ধরেছে। এটুকু দেখ আর কি মাছ আছে কটা, মাছ কিন্তু ধরে দেওয়া হলো। আর এই বাড়িতে তো মাছ রয়েছে, প্রচুর মাছ হয়েছে। মাছ কিন্তু আবার সব হাড়িতে ধরে দেওয়া হলো, এই বাড়িতে কটা ঢাল মাছ ধরা হয়ে গেল, আর এখন কটা চ্যাং মাছ আছে সে কটা ধরা হবে। তো এটা ধরুক, আমরা মাছ করা দেখি কটা বাঁচানো যায় কি। মাছ কিন্তু তোলা হয়ে গেছে, আর এই হচ্ছে কিন্তু সমস্ত মাছ। আর এর আগে কিন্তু কিছু মাছ আমরা বাড়িতে ধুয়ে এসেছি, তো ওই সাইডে সমস্ত মাছ এই যে। আর এখানে কিন্তু ওরা এখনও মাছ ধরছে, আর তন্ময় আর শুভদীপ কিন্তু এই মাছ কটা নিয়ে বাড়ি যাচ্ছে। তো এই মাছ কটা বাড়ি নিয়ে আসার পরে আমরা কিন্তু একটা ক্যারেট ছিল, তো সেই ক্যারেটে আমরা সব মাছ ধেয়ে দিলাম, যেহেতু সমস্ত রকমের মাছের ভিতরে আছে। আর এই দেখো এই ক্যারেটেই কিন্তু আমরা মাছ কটা ধেয়ে দিয়েছি, আর এই ক্যারেটের পুরো প্রায় ছাপাই ছাপাই পর্যন্ত মাছ হয়ে গেছিলো। তো অনেক মাছ দেখেই বোঝা যাচ্ছে। তো এর ভিতরে চ্যাং, কই, চিংড়ি, গলদা চিংড়ি, তেলাপিয়া, পুঁটি, দেশি পুঁটি, এইসব মাছগুলো আছে। তো এখান থেকে কিন্তু কিছু মাছ বাড়ির থেকেই আমরা বিক্রি করে দিয়েছি,
আর আর যে মাছগুলো দেশি মাছ কিছু মাছ বাঁচবে, তো ওই চ্যাং মাছ, তেলাপিয়া মাছ, কই মাছ, তো এই মাছগুলোকে কিন্তু হাঁড়িতে জিয়ানো হচ্ছে। আর চিংড়ি কটা কিন্তু ধরার সাথে সাথেই মরে গেছে। তো আমরা হাতর দিয়ে এর আগে অনেক চিংড়ি ধরেছি, তো আমাদের ধারণা ছিল দুটো চারটে হয়তো চিংড়ি হবে, তো সেখানে কিন্তু আমরা 24-25টার মতো চিংড়ি পেয়ে গেছি। আর এখানে কিন্তু সব মাছ বাছাই হওয়া শুরু হয়ে গেল। এই ঝুড়িতে রাখা হচ্ছে সব দেশি পুঁটি, তো আমাদের পুকুরের কিন্তু দেশি পুঁটি খুব বড় বড় হয়েছে এবার। আর এই দেশি পুঁটিগুলো কিন্তু আমরা বাড়ি থেকে 450 টাকা কেজি হিসেবে বিক্রি করেছি। আর আমাদের এখানে কিন্তু দেশি পুঁটি এখন 500 টাকা কেজি হিসেবে বিক্রি হচ্ছে। আর চ্যাং মাছগুলো কিন্তু আমরা 250-300 টাকা মতো কেজি হিসেবে বিক্রি করেছি। আর চ্যাং মাছের সাইজের উপরে যেহেতু দাম ডিপেন্ড করে, তো বড়গুলো কিন্তু 300 টাকা, আর ছোটো সাইজ মিডিয়াম সাইজ কিন্তু ওই 200-250 টাকা এই হিসেবে কেজি বিক্রি করেছি। আর পোনা মাছগুলো, মৃগেল মাছগুলো কিন্তু আমরা এই 120 টাকা কেজি হিসেবে বিক্রি করে দিয়েছি। এই দেখো, এইগুলো মৃগেল, আর এই কটা হচ্ছে চিংড়ি, আর এইগুলো কিন্তু দেশি পুঁটি। দেশি পুঁটিগুলো কিন্তু খুবই ভালো দেখাচ্ছে। আর এর ভিতরে আছে সব চ্যাং, আর তেলাপিয়া, আর কই মাছ। তো এখান থেকে এই যে শুভদীপ কিছু মাছ বিক্রি করছিল ওখান থেকে, আর এই চিংড়ি কটা কিন্তু আমরা রেখে দিয়েছি। এই চিংড়ি কটা কিন্তু আমরা যারা মাছ ধরেছি আমরা সবাই ভাগ করে নিয়েছি। আর এই দেশি পুঁটিও তাই, আমরা সব মাছ ধরেছি যারা সবাই ভাগ করেছি। আর ওই মৃগে মাছ কটাই মেন বেচা হয়েছে, আর পরে কিছু চ্যাং মাছ ছিল 6 কেজি মতো, তো ওই চ্যাং মাছ কিন্তু পরে আমি আর শুভদীপ মিলে দুজনে কিন্তু বিক্রি করে দিয়েছি। আর এখানে কিন্তু অল্প কটা দেশি পুঁটি একজন ছিল, তো তাকে কিন্তু এখানে অল্প কিছু দেশি পুঁটি দেওয়া হচ্ছিল ওই 300-400 গ্রাম মতো। আর দেশি পুঁটি কিন্তু প্রায় 2-2.5 কেজি মতো দেশি পুঁটি হয়েছে। আর এই দেখো চিংড়ি, তো এখানে কিন্তু চিংড়ি আবার আমি সাইডে নিয়ে এসে সব ধেয়ে দিলাম, ধেয়ে দেওয়া গুনলাম, তো গুনে দেখি 24টা মতো চিংড়ি হয়েছে। তো হাতর দিয়ে সব ধরে ভেবেছিলাম চিংড়ি, তো এই 24টা চিংড়ি আমার কাছে অনেক, তো আমি ভাবতে পারিনি এই 24টা চিংড়ি হবে। তো এই যে সব চিংড়ি, তো এই কটা কিন্তু আমরা সব রান্না করে খেয়েছি। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টাটা।